হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে আমি এসেছি অ্যালোভেরা জেলের টপ ফাইভ ইউজেস, টপ ফাইভ বেনিফিটস আপনাদের সাথে শেয়ার করতে। আপনারা তো জানেনই যে অ্যালোভেরা জেল আমাদের স্কিন আর আমাদের হেয়ারের জন্য কতটা ইম্পর্টেন্ট। অ্যালোভেরা জেল আমরা সবাই ইউজ করে থাকি, অ্যালোভেরা জেল আমি নিজে আমার লাইফে ইউজ করি। তো মার্কেটসে কত দামি দামি প্রোডাক্টস আছে, কত দামি দামি ক্লেন্সার, টোনার, অনেক দাম, হাই প্রাইস, অনেকে অ্যাফোর্ড করতে পারে না, অনেকে আবার পার্লারে লাইন লাগাতে চায় না, কেন কি এমনি আমরা অনেকই বিজি আজকাল। আজকাল মহিলারা অনেক ব্যস্ত থাকে নিজের ঘরের কাজ নিয়ে বা অফিসের কাজ নিয়ে। সো অ্যালোভেরা জেলকে আমরা কিভাবে বাড়িতে ইউজ করতে পারি, আসুন আমরা দেখিনি টপ ফাইভ ইউজার্স অফ অ্যালোভেরা জেল। ওকে, চলুন ভিডিওটা স্টার্ট করি। ফার্স্ট ইউজ, অ্যালোভেরা জেলকে একটু বাটিতে নেবেন, একটুখানি অ্যালোভেরা জেল জাস্ট এইটুকু নেবেন, নিয়ে একটু গোলাপ জল নেবেন, যে কোনো ব্র্যান্ডের গোলাপ জল আপনারা ইউজ করতে পারবেন। এই যে দেন ভিটামিন ই ক্যাপসুল, এই যে কোনো মেডিসিন শপে আপনারা ইজিলি পেয়ে যাবেন। এটাকে কাটবেন, কেটে এটাকে মিক্স করুন। মিক্স করে এটাকে আপনারা নিজের মুখে লাগাতে পারেন। ভালো করে রাব করে নিন ফেসে। আর হ্যাঁ ফ্রেন্ডস, খেয়াল থাকে ফেস যেন একদম ক্লিন হয়, ফেস যেন আপনাদের ক্লিন হয়। আমি পুরো ফেসে এটাকে অ্যাপ্লাই করে দিয়েছি, দেন আমি ঘুমিয়ে পড়ব। এটা সারা রাত কাজ করবে, এটা লাগানোর পর জল দিয়ে ওয়াশ করা দরকার নেই। ওকে, সেকেন্ড ইউজ, পতঞ্জলি অ্যালোভেরা জেলকে আপনারা অ্যাজ এ স্ক্রাবও ব্যবহার করতে পারেন। একটুখানি পতঞ্জলি অ্যালোভেরা জেল আমি নিলাম, এটার সাথে আমি একটুখানি কমন সল্ট মানে নুন মেশালাম। যদি আপনাদের কমন সল্ট মেলাতে অসুবিধা হয় তাহলে আপনারা রাইস ফ্লোরও ইউজ করতে পারেন, মানে চালের গুঁড়ো। সো এটা আমি এখন স্ক্রাবিং এর কাজ করবে, এটা দিয়ে আমি এখন আমার মুখটাকে স্ক্রাব করব। সো দেখুন আমি কিভাবে স্ক্রাব করি। থার্ড ইউজ হচ্ছে পতঞ্জলি অ্যালোভেরা জেল অ্যাজ এ প্রাইমার আমরা ইউজ করতে পারি। হঠাৎ করে বাড়িতে প্রাইমার শেষ হয়ে গেছে, মেকআপ তো করতেই হবে, প্রাইমার ছাড়া মেকআপ কখনই করা উচিত না, কেন কি মেকআপের যে হার্মফুল কেমিক্যালস গুলো থাকে সেগুলো থেকে আমাদেরকে প্রাইমার বাঁচায়। তো প্রাইমার অবশ্যই ফার্স্টে ইউজ করা দরকার। তো পতঞ্জলি অ্যালোভেরা জেল তো আমাদের সবার কাছেই থাকে, আমাদের হাতের কাছেই থাকে। তো যখন আমাদের প্রাইমার হঠাৎ করে শেষ হয়ে যাবে বা আপনারা মার্কেটের প্রাইমার ইউজ করতে চান না, অনেকেই চান না, তো পতঞ্জলি অ্যালোভেরা জেল আপনারা অ্যাজ এ প্রাইমার ইউজ করতে পারেন। তারপরে আপনারা কম্প্যাক্ট ফাউন্ডেশন যাই হয় আপনার অ্যাপ্লাই করতে পারেন। তো এটা অ্যাজ এ প্রাইমার আপনারা ইউজ করতে পারেন। তো চলুন আমরা ফোর্থ ইউজ, নাম্বার ফোর্থ ইউজ হচ্ছে পতঞ্জলি অ্যালোভেরা জেলকে আমরা পিম্পলস হলেও ইউজ করতে পারি। পিম্পলস আমাদের সবারই প্রবলেম, পিম্পলস থেকে আর কোনো ছুটকারা নেই। সো যদি পিম্পলস হয়ে থাকে স্কিনে, তো পতঞ্জলি অ্যালোভেরা জেলকে টুথপেস্টের সাথে নিয়ে আমরা ব্যবহার করতে পারি। আসুন দেখুন কিভাবে। একটুখানি পতঞ্জলি অ্যালোভেরা জেল নেবেন অল্প একটু হাতে, তার সাথে একটুখানি টুথপেস্ট দেবেন, যে কোনো ব্র্যান্ডের টুথপেস্ট নেবেন। এই যে একটুখানি টুথপেস্ট নিলাম, নিয়ে যেখানে পিম্পলস হয়েছে সেখানে আমরা ধরুন এখানে পিম্পলস হয়েছে তো আমি এখানে করে আলতো করে লাগিয়ে দেবো। সো এটা আপনারা দু তিন দিন করুন, আপনাদের পিম্পলস একদম গায়েব হয়ে যাবে। সো দা ফিফথ এন্ড দা লাস্ট ইউজ, পতঞ্জলি অ্যালোভেরা জেলকে আমরা আমাদের হেয়ারেও ইউজ করতে পারি। আমাদের হেয়ারের জন্য পতঞ্জলি অ্যালোভেরা জেল ভীষণ এফেক্টিভ। এটা লাস্ট ইউজ বাট নট দা লিস্ট, কেন কি পতঞ্জলি অ্যালোভেরা জেলের যে আমি ইউজ বলতে যাই,
তো এটা শেষ হবে না লিস্ট, এটা অনেক জিনিসে আপনারা ইউজ করতে পারেন। এটা আপনারা আরেকটা জিনিস বলছেন, মেকআপ তোলার ক্ষেত্রে ইউজ করতে পারেন। অনেক সময় মেকআপ রিমুভার আমরা ইউজ করি না, তো আমরা পতঞ্জলি অ্যালোভেরা জেল দিলে ইজিলি আমরা বিয়ে বাড়িতে গেলাম, পার্টিতে গেলাম, এসে আমরা জল টল দিয়ে মুখ ধুলাম, দেন পতঞ্জলি অ্যালোভেরা জেল দিয়ে কাজল আইলাইনার ওইগুলো ইজিলি আমরা কটন নিয়ে কটন বলস গুলো নিয়ে তুলতে পারি। তারপরে এটা হচ্ছে আন্ডার আর্মসে যে আমাদের কালো কালো ভাবটা হয়ে যায় সেটাতেও আমরা পতঞ্জলি অ্যালোভেরা জেল যদি আমরা ইউজ করি উইথ লেমন, আমরা যদি সপ্তাহে 3 দিন ইউজ করি তো ইজিলি কালো কালো ভাবটা একটু হলেও কমে। এমনিতেও তো ওটা এটার অনেকই ফায়দা আছে, যেরকম হচ্ছে সানবার্ন টেস্ট, মানে স্কিন অনেক সময় পুড়ে যায়, সানবার্নে পুরো স্কিন পুড়ে যাচ্ছে আমাদের, পুরো কালো কালো হয়ে যায়, কালো ছপ ছপ পড়ে যায়। পতঞ্জলি অ্যালোভেরা জেল রাত্রেবেলা যদি মেখে শোন, যেটা আমি ফার্স্টে বলেছি, উইথ গোলাপ জেল অ্যান্ড ভিটামিন ই ক্যাপসুল, দেন ইট উইল বি ভেরি এফেক্টিভ। আপনারা করে দেখবেন, আমি অনেক এফেক্ট পেয়েছি, অনেক আমার কাজ হয়েছে। সো দ্য লাস্ট ইউজ ইজ পতঞ্জলি অ্যালোভেরা জেল কে আমরা চুলে ইউজ করব। দেখুন এটা আমরা শ্যাম্পু করার আগেও ইউজ করতে পারি। পতঞ্জলি অ্যালোভেরা একটু বেশি নেবে, নিয়ে চুলে এরকম ভাবে লাগাবেন, পার্টিশন করেও আপনারা লাগাতে পারেন। এটা চুলে মাসাজও করতে পারেন, ইট উইল বি ভেরি এফেক্টিভ। সো ফ্রেন্ডস, এই ভিডিওটার মধ্যে আমি পতঞ্জলি অ্যালোভেরা জেলের 5টা বেনিফিটস বললাম, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর সবথেকে ভালো জিনিস পতঞ্জলি অ্যালোভেরা জেল কি জানেন তো, পতঞ্জলি অ্যালোভেরা জেল ভীষণই পকেট ফ্রেন্ডলি, উইদিন 100 এর মধ্যে আপনারা এটা ইজিলি পেয়ে যাবেন, অফোর্ডেবল। আর এই সাইজটাও মিডিয়াম সাইজ, আপনারা ইজিলি হ্যান্ডব্যাগে ক্যারি করতে পারবেন, যেখানে ঘুরতে যাবেন আপনারা এটা নিয়ে যেতে পারেন। মার্কেটে অনেক রকমের অ্যালোভেরা জেল আছে, ওয়াওয়ের আছে, ভিএলসিসি আছে, আপনারা ডেফিনেটলি ইউজ করতে পারেন, বাট ওইগুলোর প্রাইসটা একটু হাই হয়। সো আপনারা যদি অ্যাফোর্ডেবল কিছু চাইছেন উইদিন 100, এটার এক্সাক্ট প্রাইস আমি জানি না, বাট এটা 100 এর মধ্যে চলে আসে, সো আপনারা ডেফিনেটলি এই পতঞ্জলি অ্যালোভেরা জেলটাই কিনবেন। আর এটা অনেক এফেক্টিভ, এটা আপনারা প্লিজ ইউজ করে দেখুন এটা কতটা কার্যকর। আমার তো অনেক কাজ হয়েছে, আশা করি আপনাদেরও কাজ হচ্ছে, বা অনেকে যারা ইউজ করেননি প্লিজ ইউজ করুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমার চ্যানেলটা রাহি অ্যান্ড মামা, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই, গুড নাইট।